ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. পাগড়ি পরে নামাজ পড়লে এক রাকাতে 70 রাকাতে সওয়াব পাওয়া যায় কিনা, এটার ব্যাপারে একটা হাদিস আছে, ওই হাদিস সহি না, এই জন্য পাগড়ি পরে নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাত এই কথাটা ঠিক না, এটা বিশ্বাস করা যাবে না। অনেকে বলে যে আমলের ক্ষেত্রে দৈফ হাদিস দুর্বল হাদিস, অসুবিধা কি? আমলের যে সওয়াবটা আমি বিশ্বাস করতেছি, সেই সওয়াবটা কিন্তু শুধু আমলে থাকছে না, এটা আকিদায় চলে যাচ্ছে, গায়েবের বিষয়। এই যে 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত সওয়াব হবে, এটা একটা আকিদার বিষয় না, যে আমি বিশ্বাস করতেছি যে 1 রাকাত নামাজ পড়লে আমার 70 রাকাত সওয়াব হবে, এবং এটা একটা গায়েবের বিষয়, কারণ সওয়াবটা তো আমি আর আপনি দিই না, এটা বাজারে কিনতেও পাওয়া যায় না, এটা দেখে আল্লাহ সুবহান ওয়া তাআলা। তাহলে সেটা এমন সনদে এমন ভাবে হাদিসটা আসতে হবে সহি রাওয়ায়েতে, তখন আপনি গায়েবী বিষয় বিশ্বাস করতে পারবেন। যদি হাদিসের দুর্বলতা থাকে তাহলে সেটা বিশ্বাস করা যাবে না। তবে পাগড়িটা হলো মিনাল আদাত ওয়াল মুবাহাত, মানে এটা ইসলামের পোশাক, এটা ঠিক আছে, মানে এটা পড়লে নামাজের সওয়াব বেশি হবে বিষয়টা এটা না, কিন্তু এটা একটা অভ্যাসগত ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরিধান করেছেন, এই ব্যাপারে তো অসংখ্য হাদিস আছে। এটা আরব দেশের তৎকালীন আদাত ওয়াল মুবাহাত ছিল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পড়তেন, আরবের কাফের মুশরিকেরও পড়তো, সবাই পাগড়ি পড়তো, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েক রকমের পাগড়ি থাকতো। বিদেশি মেহমানেরা আসলে তাদের সাথে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা করতেন, একটা বিশেষ ধরনের পাগড়ি পরিধান করতেন, অন্যান্য সময় একটা পরতেন, ঈদের দিনে ভিন্ন রকমের পরতেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, খুতবা দিতেন, যখন জনসম্মুখে যেতেন বা বিদেশি প্রতিনিধির সাথে দেখা করতেন, তখন এক এক সময় এক একটা পাগড়ি পরিধান করতেন। এটা একটা ড্রেস, যেমন আমরা পাঞ্জাবি পরি, পায়জামা পরি, লুঙ্গি পরি, শার্ট পরি, এইগুলো যেমন একটা ড্রেস, পাগড়িটাও একটা ড্রেস, কিন্তু এটা পরিধান করে সওয়াবের আশা করা, তখন সেটা বেদাত। এটা পরিধান করা জায়েজ, পরিধান করা মিনাল আদাত ওয়াল মুবাহাত। যেমন ধরেন আমি পাঞ্জাবি পড়ছি, পাঞ্জাবি পরে যদি বলি যে এই পাঞ্জাবি পরে নামাজ পড়লে 1 রাকাতে 20 রাকাতে, আর যারা শার্ট পরে নামাজ পড়বেন তারা 1 রাকাতে 1 রাকাতে পাইবেন, তখন এটা বেদাত। কিন্তু পাঞ্জাবি পরে পরেও বেদাত হয় নাই, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন নাই, এরকম পাঞ্জাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন, তা আমরা এখন আমাদের যুগে এরকম পাইছি, এবং এটা শালীন, এটা ইসলামের জন্য সুবিধা, সতর প্রকাশ পায় না, সব মিলে এই জন্য আমরা এটা পড়ি। কিন্তু যদি বলি যে না এটা পরে নামাজ পড়লে সওয়াব বেশি হবে, তখন এটা বেদাত হবে। ঠিক পাগড়িও এরকম, এটা মিনাল আদাত ওয়াল মুবাহাত, এটা একটা ড্রেস, এটা পরিধান করা ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পড়ছেন, এটা আরবের রেওয়াজ ছিল। আমাদের দেশেও আমাদের সালফে সালেহীনেরা, পূর্ববর্তী যত আলেম ছিলেন, সব আলেমেরা কিন্তু পাগড়ি পরিধান করতেন। আমরা যত আলেমকে পূর্ববর্তী দেখি উপমহাদেশে, সব আলেমেরা কিন্তু পাগড়ি পড়তেন, আমরাও পড়তে পারি, এটা মিনাল আদাত ওয়াল মুবাহাত, এটা সওয়াবেরও কিছু না, গুনারও কিছু না। কিন্তু এটা পরে যদি মনে করে যে না আমি বিরাট একটা সুন্নত পালন করতেছি, এটা 1 রাকাতে 70 রাকাত হবে, 1 রাকাতে 30 রাকাত হবে, তখন এটা বেদাত হয়ে যাবে।